আজকে আমার পকেট ফাঁকা। তুফান সিনেমার আসবে আমার দিন গানটি প্রকাশ পেয়েছে। 14 জুলাই গানটি এসেছে অনলাইনে। শাকিব খান নিজেও শেয়ার করেছেন তার ফেসবুক পেজে। সিনেমাটি দেখার পর গানটি আলাদাভাবে শোনার ও দেখার আকাঙ্ক্ষা ছিল শাকিব ইয়ানদের। তাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো। তুফান সিনেমায় 2টি চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। পুরো তুফান সিনেমাটা ছিল শাকিব খানকে ঘিরে। এই শান্ত চরিত্রটাতেই ব্যবহার করা হয়েছে আসবে আমার দিন গানটি, যেখানে শান্ত চরিত্রে শাকিব খান গানে গানে প্রত্যাশা করেন তার ভালো দিন আসবে। গানে একটি মহল্লার বিভিন্ন মানুষ বিভিন্ন চরিত্রে শাকিব খানের সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্কের চিত্র উঠে এসেছে, যেখানে সবাই সবার জন্য সমান ভালোবাসা। দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে শান্ত চরিত্রকে সবাই ভালোবাসে, পছন্দ করে, তাদেরকে নিয়েই শান্তর বসবাস। তার ভালো থাকা নিয়ে প্রত্যাশায় সামিল হন মহল্লার মানুষরাও। গানটি পেয়ে ভক্তদের আনন্দটা বেড়ে গেছে। মন্তব্যের ঘরে ভক্তরা লিখেছেন, এটা তো গান নয়, যেন হাজারো বেকার ছেলেদের মনের কথা। আরও লিখেছেন, সো তুফান যারা দেখেছি, তুফান 2 এর অপেক্ষায় রইলাম। লুটপুট গয়া।